আমার ইউটিউব চ্যানেলের ভাই ও বন্ধু যারা নিয়মিত দর্শক শ্রোতা আছেন তাদের একটা নতুন মেশিনের বলতে আপনার ঘাস কাটা মেশিনের রিভিউ নিয়ে এসেছি, যেটা দেখব যে ঘাস কাটা মেশিনের কিছু ভালো দিক খারাপ দিক। তো আসুন আমরা মেশিনটার পরিস্থিতি সম্পর্কে জানি। মেশিনটা থ্রি স্টার টাটা কোম্পানির মেশিন। আরও একটা চিহ্ন আছে যেটা আপনার এখানে থাকবে, থ্রি স্টার বলতে তিনটা স্টার চিহ্ন থাকবে, সাথে গরু মার্কা থাকবে। আর এই মেশিনটা বডিটা সম্পূর্ণ ঢালাই, যার কারণে এই মেশিনটা খুবই ভালো। আর এই মেশিনটার সাথে আমি ব্যবহার করছি গাজি ইলেকট্রিক সিঙ্গেল ফেজ মোটর। কেউ ব্যবহার করে আরএফএল, কেউ এসিআই, এটা যার যার অভিরুচি। আমি গাজি নিছি। তবে হ্যাঁ, এই মেশিনটার যেটা ভালো দিক বলবো যে এই যে রোলারগুলো দেখছেন, এই রোলারগুলো নিচেরটা কিন্তু প্লেন, উপরেরটা লম্বা, কিছু গ্যাপ কাটা আছে। এই মেশিনটার ভালো দিক হচ্ছে আপনি যখন কোনো কিছু দেবেন, এটা সম্পূর্ণ ছোটো ঘাস হোক বা বড় যা কিছু হোক, আপনার সম্পূর্ণটা বাইরে চলে যায়। আর এই মেশিনটার বডিটাও অনেক মজবুত। এই মেশিনের ব্লেড দেখছেন, এই ব্লেড কিন্তু তিনটা নাট দিয়ে আটকানো আছে। আর এই ব্লেডটা আরও একটাই আছে যেখানে অ্যাডজাস্ট, যেটা আপনার পাঁচটা, 1 2 3 4 5 5টা নাট দিয়ে অ্যাডজাস্ট করা আছে, যেটা আপনার এই ব্লেডটা কোনো সময় ভিতরে বাইরে যা করবে, কারণ এই যে প্লেটের সাথে যখন আপনার এটা ঠেকবে তখন আপনার ঘাসটা কাটবে বা বিশালে খরচে যায় বলেন সেটা কাটবে। তাই আপনারা সব সময়তে এটা অ্যাডজাস্ট করার সময় খেয়াল রাখবেন, এটা লুজ দিয়ে বা টাইট দিয়ে, মাঝের নাটটা অবশ্যই টাইট দিয়ে দেবেন, নতুবা আপনার এটা ব্লেডটা অনেক সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর ও মেশিনের আরেকটা জিনিস আপনাদের দেখায়, এই যে এই মেশিনের কাভারটা খুললে আপনারা বুঝতে পারবেন, এই মেশিন দুই ধরনের মেশিন আছে, 1 নম্বর 2 নম্বর মেশিন আছে। তো আমি যে মেশিনটা কিনছি এটা 1 নম্বর গরু মার্কা, 3 স্টার গরু মার্কা টাটা। এই যে এটা 1 নম্বর মেশিনের চিহ্নটা দেখেন, এই যে নাট দেখছেন, এটা কিন্তু আমার যে পুরা সাপটা আছে এই সাপের থেকে এটা আপনার নাটটা কাটা আছে, দিয়ে আপনার টাইট দেওয়া আছে। নিচের সাপটা একই রকম, এটা নাট আছে দে টাইট দেওয়া আছে। আর যেটা 2 নম্বর মেশিন সেটা কিন্তু এই ধরনের কোনো নাট নাই, এইখানে দেওয়া আছে আপনার এই ধরনের বাংলা নাট দিয়ে টাইট দেওয়া আছে, এগুলো আপনার খুব দ্রুত নষ্ট হয়। আর বিয়ারিংয়ের এটা আপনার যেটা 2 নম্বর মেশিন, বিয়ারিংয়ের এখানে গ্যাপটা থাকে অনেক বড় দুই সাইডে, আর সাপটা থাকে অনেক চিকন। তাই আপনারা যখন মেশিন কিনবেন তখন অবশ্যই এই কাভারটা খুলে দেখে নেবেন। আর একটা জিনিস আপনাদের বলতে ভুলে গেছি, যে আপনারা যখন এই ব্লেডের কাজ বা ঘাস কাটা শেষ হয়ে যাবে তখন অবশ্যই এই লকটা করে রাখবেন, এই যে লকটা আছে এই লকটা করে রাখবেন। লক করে রাখলে, যেহেতু আমাদের বাসায় অনেক ছোট বাচ্চারা আছে যারা বুঝে না বুঝে যখন আপনারা কেউ বা আমরা কেউ থাকি না তখন তারা দেখছি ঘুরাবে, এখানে এটা টাইট দিয়ে রাখবেন, তাহলে আর তারা এটা ঘুরাতে পারবে না, কারণ অনেক সময় ভুল ভুল বশত এখানে হাত পড়লে এটা ঘুরালে পারে আপনার হাতে কেটে যেতে পারে। তাই আপনি অবশ্যই এটা লক করবেন। জিনিস এই যে রোলারের কথা বলছিলাম, এই রোলারটা অবশ্যই দেখবেন যে এটা আপনার চার কোনা সাপ কিনা, যখন কিনতে যাবেন দোকানদারকে জিজ্ঞাসা করবেন এটা কি রোলারটা চার কোনা নাকি গোল, গোল হলে আপনারা নেবেন না, কারণ গোলগুলো নষ্ট হয় খুব দ্রুত। তাই আপনারা চার কোনা দেখে না, নিচেরটা অবশ্য গোল থাকে কিন্তু ভিতরে আপনার গ্রুপ কাটা থাকে, যেটাতে আপনার পিন দিয়ে লাগানো থাকে, অনেকগুলো আছে আপনার বাইরে এই ধরনের নাট দিয়ে টাইট দেওয়া থাকে, এইগুলা কখনোই নেবেন না। তো আজকে এ পর্যন্তই। আর আমার চ্যানেলে যারা নিয়মিত দর্শক আছে, যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমার চ্যানেলটি দেখতে থাকুন, অবশ্যই দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে। আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যেখানেই থাকুন না কেন, 5 ওয়াক্ত সালাদ আদায় করার চেষ্টা করবেন, 1 ওয়াক্ত সালাদ যেন আমরা ছেড়ে না দিই, যেখানে যে পরিস্থিতি থাকে কেন, কাজা হলে পরেও যেন 5 ওয়াক্ত সালাদ আমরা আদায় করতে পারি, আর চেষ্টা করবো ইনশাল্লাহ জামাতে আদায় করার। তো আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত।